সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। পাল্টা আক্রমণে ধীরগতির কথা স্বীকার করলেন জেলেনস্কি। নিকট ভবিষ্যতে সার্মাত ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া বললেন পুতিন। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে নিজের দেশকে অভিশাপ, চার ইসরায়েলি সেনার কারাদণ্ড। কুপিয়ানস্কে গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে ইউক্রেনের সেনা। দুই বছরে আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে বেকারত্ব বেড়েছে। বৈশ্বিক অর্থনীতি এবং ভূরাজনৈতিক প্রেক্ষিতে মোদির যুক্তরাষ্ট্র সফর বিশাল তাৎপর্যময়। এবং শেষ হয়ে যাচ্ছে অক্সিজেন, পাঁচ পর্যটককে জীবিত উদ্ধার অনিশ্চিত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পাল্টা আক্রমণে ধীরগতির কথা স্বীকার করলেন জেলেনস্কি। ইউক্রেনে রুশ বিরোধী পাল্টা আক্রমণ কিছুটা ধীরগতির হচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে তিনি বলেন, কিছু মানুষ এটিকে হলিউড সিনেমা মনে করছে এবং তাৎক্ষণিক ফলাফল চাইছে। পাল্টা আক্রমণ কোনো সিনেমা নয়। লন্ডনে ইউক্রেনের পুনর্গঠন সম্মেলনে এমন কথা বলেন তিনি। বুধবার 21 জুন এ খবর জানিয়েছে বিবিসি। গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করে দেশটির বেশ কিছু অঞ্চল দখলে নিয়ে নেয় রাশিয়া। রুশ দখল থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার্থে প্রায় 2 সপ্তাহ ধরে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন সেনারা। লড়াই কিয়েভের সেনারা ঝাপরিজিয়া ও ডনেস্কের 8টি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি বলছেন, রণক্ষেত্রে সামরিক অগ্রগতি সহজ বিষয় না, কেননা ইউক্রেনের প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাইন পুঁতে রেখেছে রুশ সেনারা। তিনি বলেন, আমাদের উপর চাপ দিলে হবে না, যুদ্ধক্ষেত্রে আমরা সেভাবেই অগ্রসর হব যেভাবে আমাদের সঠিক মনে হয়। এদিকে ক্রমাগত নেটোর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে আসছেন জেলেনস্কি। তিনি বলছেন, এক্ষেত্রে মূল লক্ষ্য জোটটি সদস্য পদ পাওয়া। তবে নেটো মহাসচিবের আপাতত এমন কোন পরিকল্পনা নেই। আগামী মাসে লিথুয়ানিয়া অনুষ্ঠেয় সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। 2022 সালের তথ্য মতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি প্রায় 29.2% হ্রাস পেয়েছে। দেশটি পুনর্গঠনের প্রয়োজন প্রায় $411 বিলিয়ন। চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক বিষয়টি জানিয়েছে। সম্মেলনে পুনর্গঠনের জন্য সহায়তা চেয়েছেন জেলেনস্কি। এছাড়া এমন পরিস্থিতিতে কিয়েভকে সহযোগিতা করা সব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। নিকট ভবিষ্যতে সার্মাত ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার নতুন প্রজন্মের সার্মাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিগগিরই মোতায়েন করা হবে। সামরিক একাডেমির নতুন স্নাতকদের উদ্দেশ্যে বক্তৃতায় পুতিন রাশিয়ার ত্রয়ী পারমাণবিক শক্তির উপর জোর দেন। এ ত্রয়ী পারমাণবিক অস্ত্র স্থল, সমুদ্র বা আকাশ থেকে উৎক্ষেপণ করা যাবে। পুতিন বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল পারমাণবিক ত্রয়ী উন্নয়ন, যা রাশিয়ার সামরিক নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মূল গ্যারান্টি হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইতিমধ্যে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রায় অর্ধেক ইউনিট এবং গঠিত স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স সর্বশেষ সংযুক্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত হয়েছে। 10 বা তার বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম প্রথম সার্বাত ক্ষেপণাস্ত্র অদূর ভবিষ্যতে যুদ্ধে মোতায়েন করা হবে বলে উল্লেখ করেন পুতিন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইউক্রেনের পাল্টা আক্রমণের শিথিলতা লক্ষ্য করেছে। কিয়েভের সেনাদের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে বলেন, ইউক্রেনে পাল্টা আক্রমণের অগ্রগতি কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে ধীর। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে নিজের দেশকে অভিশাপ, চার ইসরায়েলি সেনা কারাদণ্ড। ইসরায়েলের 4 জন সেনা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে কথা বলেন, ইসরায়েলকে অভিশাপ দেন তারা। এমন ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর ইসরায়েলি সেনাবাহিনী 4 সেনাকে 1 মাসের কারাদণ্ড প্রদান করেছে। স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী ইউনিটের 6,900 কমান্ডার ওই 4 সেনাকে 30 দিনের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও 1 জন সেনাকে 21 দিন সামরিক কারাগারে রাখার রায় দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে প্রকাশিত ভিডিওতে ইসরায়েলি 4 সেনাকে বলতে শোনা যায়, আল্লাহ জেনিনবাসীদের সঙ্গে আছেন, আল্লাহ ফিলিস্তিনিদের সঙ্গে আছেন, ইসরায়েলের প্রতি অভিশাপ। তারা আরো বলেন, এটা তাদেরকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর পথেও হবে। তবে ভিডিওটি ঠিক কোন তারিখে সেটা জানা যায়নি। ভিডিও প্রকাশের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী কঠোর জবাব দেয়। এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনারা যে নীতি এবং মূল্যবোধ ধারণ করে এটা তার পরিপন্থী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অঙ্গীকার ব্যক্ত করে ইহুদি সেনাবাহিনী। সম্প্রতি জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই অভিযান অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়। এই ঘটনা কয়েকদিন পরে ইসরায়েলি সেনাদের ভিডিও প্রকাশে আসে। কুপিয়ানস্কে গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে ইউক্রেনের সেনা।
লুহানস্ক পিপলস রিপাবলিক বা এলপিআর পিপলস মিলিশিয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্ত্রে মারেজকো বুধবার বলেছেন, ইউক্রেনীয় সেনারা কুপিয়ানস্ক এলাকায় আক্রমণের ব্যর্থ প্রচেষ্টায় কিছু দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ হারিয়েছে। কুপিয়ানস্কের দিকে শত্রুরা যুদ্ধের লক্ষ্য পূরণে অসুবিধার সম্মুখীন হচ্ছে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য, তারা ইদানিং সেগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। অধিকন্তু নতুন এলাকা অর্জনের পরিবর্তে তারা দীর্ঘদিন ধরে অধিষ্ঠিত কিছু গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে, এলপিআর অফিসার বলেন। ইউক্রেনীয় সেনারা তাদের সামরিক কমান্ডারের কাছ থেকে যে আদেশগুলি প্রাপ্ত হয়েছে এবং ফ্রন্টলাইন পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে একটি উপসংহারে আসা যেতে পারে যে সমস্ত আদেশের মাত্র এক চতুর্থাংশ বাস্তবে পূরণ করা হয়, মারেজকো বলেছিলেন। এলপিআর অফিসার মঙ্গলবার বলেছেন যে ইউক্রেনীয় সেনারা কুপিয়ানস্কের দিকে আক্রমণের জন্য একটি ব্রিজহেড তৈরির চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়ান বাহিনী প্রতিশোধমূলক হামলায় শত্রুর জনশক্তি এবং সামরিক সরঞ্জাম নিশ্চিহ্ন করে দেয়। দুই বছর আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে বেকারত্ব বেড়েছে। গত দুই বছরে আফগানিস্তানে বেকার মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস বা IRC। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, অন্যান্য মানবিক সংকটের পাশাপাশি বেকারত্ব আফগানিস্তানের লাখ লাখ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রতিবন্ধী ব্যক্তিরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ICRC আন্তর্জাতিক সম্প্রদায় উন্নয়ন সংস্থাগুলোকে আফগানিস্তানে বিনিয়োগ শুরু করার আহ্বান জানিয়েছে। ভয়াবহ অর্থনৈতিক অবস্থায় আফগান পরিবারগুলোকে আরো ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম করবে এমন যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানায় ICRC। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সংস্থাগুলোকে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আফগানিস্তানে বিনিয়োগ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। দেশটির অর্থনীতিবিদ দারিয়া খান বাহির বলেন, এই সহায়তার একটি বড় অংশ মানুষের জন্য কর্মসংস্থানের পরিবেশ অনুকূল করতে এবং তাদের অর্থনৈতিক সমস্যা কমাতে বৃহৎ অবকাঠামোগত ও অর্থনৈতিক প্রকল্পে ব্যবহার করা প্রয়োজন। এর মধ্যে কাবুলের কিছু মানুষ তালেবান ও ত্রাণ সংস্থাগুলোকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। কাবুলের বাসিন্দা সাইফুল্লাহ বলেন, তালেবানদের উচিত দরিদ্র দুস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। বৈশ্বিক অর্থনীতি এবং ভূরাজনৈতিক প্রেক্ষিতে মোদীর যুক্তরাষ্ট্র সফর বিশাল তাৎপর্যময়। বৈশ্বিক অর্থনীতি এবং ভূরাজনৈতিক উত্তাল অবস্থার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর বিশাল তাৎপর্য বহন করে। তাকে স্বাগত জানাতে সব রকম প্রতিবন্ধকতা সরিয়ে নিয়েছে হোয়াইট হাউস। এটি মোদীর রাষ্ট্রীয় সফর। সফরকারী কোনো বিদেশি নেতাকে সর্বোচ্চ যে কূটনৈতিক প্রোটোকল দেয়া হয় তাই দেয়া হচ্ছে তাকে। বৃহস্পতিবার হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে তাকে। এরপর তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। এ খবর দিয়েছে অনলাইন BBC। এদিনে দেয়া হবে রাষ্ট্রীয় নৌশভোজ। এতে বিভিন্ন প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মার্কিন কংগ্রেসের উভয় পক্ষের অধিবেশনে ভাষণ দেবেন মোদী। ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এসব আয়োজন করা হয়েছে এমন একজন নেতার জন্য যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র একসময় নিষেধাজ্ঞা দিয়েছিল। বর্তমানে মোদীকে একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সতর্কতার সঙ্গে আলোচনার বিষয়ে খসড়া করা হয়েছে। এতে শুধু ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে জ্বালানি সম্পর্কের বিষয়ই থাকবে এমন নয়, একই সঙ্গে বৈশ্বিক শৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে এমন থাকবে। অন্য যেকোনো স্থানের চেয়ে ঠিক এই মুহূর্তে ইন্দো প্যাসিফিকে ভারতের প্রভাব সম্ভবত খুব বেশি প্রয়োজন যুক্তরাষ্ট্রে। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের ক্ষেত্রে ভারতকে ভারসাম্য হিসেবে দীর্ঘদিন ধরে দেখে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু নিজেদের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়ার কথায় কখনোই পুরোপুরি স্বস্তিতে নেই দিল্লি। এমনটা করতে তারা এখনো অনিচ্ছুক হতে পারে, কিন্তু ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান অনুঘটক হিসেবে রয়ে গেছে চীন। তা সত্ত্বেও চীন ক্ষিপ্ত হতে পারে এমন সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি ভারত। গত বছর তারা উত্তরাখণ্ড রাজ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সামরিক পহরা করেছে। উত্তরাখণ্ড হলো চীন সীমান্তের সঙ্গে হিমালয়ান এলাকা। বেইজিং এর ক্ষুদ্র প্রতিক্রিয়া সত্ত্বেও কোয়াডে অব্যাহতভাবে সক্রিয় অংশগ্রহণ করেছে দিল্লি। এতে আরো আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান। বৈশ্বিক পঞ্চে এখন সময়টা ভারতের। এ কথা বলার মতো দৃঢ় কূটনীতি আছে ভারতের, এর ভালো কারণও আছে। এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির উজ্জ্বল যে অল্প কয়েকটি স্থান আছে তার মধ্যে ভারত অন্যতম। ভূরাজনীতিও তার পক্ষে আছে। প্রতিবেদনে আরো বলা হয়, বেশিরভাগ দেশে উৎপাদনের দিক দিয়ে চীনের বিকল্প কোন দেশকে প্রত্যাশা করে। এছাড়া ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর একটি বিশাল বাজার আছে ভারতে। বিভিন্ন দেশ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই বাজার হতে পারে চীন প্লাস ওয়ান পলিসির একটি উত্তম বিকল্প। ওয়াশিংটন ডিসির ব্রুকিংস ইনস্টিটিউটের দ্য ইন্ডিয়া প্রজেক্টের পরিচালক তানফি মদন বলেন, ভারত এখন কি করছে এবং চীন সম্পর্কে প্রকাশ্যে যা বলছে না সেটাই যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। শেষ হয়ে যাচ্ছে অক্সিজেন, 5 পর্যটককে জীবিত উদ্ধার অনিশ্চিত।
আটলান্টিক মহাসাগরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে 5 পর্যটক সহ হারিয়ে যান ডুবন টাইটান। ছোট সাবমেরিনটির সন্ধানে রাত দিন চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার উদ্ধারকারী দল। এক্ষেত্রে তিন দেশের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ডুবোজানটিতে 4 দিনের অক্সিজেন মজুদ ছিল, সেই হিসেবে এই অক্সিজেন শেষ হওয়ার কথা, ফলে পর্যটকদের জীবিত উদ্ধার অনিশ্চিত হয়ে পড়েছে। খবর বিবিসি ও এএফপি, সিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠান ওশন গেটের ডুবোজাহাজটি নিউফাউন্ডল্যান্ডের রাজধানী সেন্ট জনস থেকে প্রায় 1,450 কিলোমিটার পূর্ব এবং 643 কিলোমিটার দক্ষিণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কমান্ডাররা। সবাইকে জীবিত উদ্ধারে তাদের সঙ্গে যোগ দিয়েছে ফ্রান্সের বিশেষজ্ঞ দল। যুক্তরাষ্ট্র কোস্টগার্ড জানিয়েছে, রোববার টাইটান ডুবে যাওয়ার প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গেল 4 দিনে সেরা প্রযুক্তি ব্যবহার করে এর অবস্থান শনাক্ত করা যায়নি। তারা আরো জানায়, কানাডার একটি P3 আকাশযান পানির নিচে শব্দ শনাক্ত করেছে। সেটি ছিল আঘাতের মতো শব্দ, কিন্তু এই শব্দ কতক্ষণ স্থায়ী ছিল তা জানা যায়নি। এ শব্দ টাইটানের সন্ধান পেতে তাদের সহায়তা করতে পারে বলে কোস্টগার্ড কমান্ডারদের। পর্যটকবাহী সাবমেরিনে যারা রয়েছেন তাদের পরিচয় জানা গেছে। তারা হলেন 58 বছর বয়সী ব্রিটিশ ধনকুবের হার্ডিং, ব্রিটিশ পাকিস্তানি ব্যবসায়ী বা শাহজাদা দাউদ ও তার ছেলে সোলেমান দাউদ, ওশন গেটের প্রধান নির্বাহী 61 বছর বয়সী স্টকটন রাস, পরিচালনার দায়িত্বে ছিলেন 77 বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভার পল হেনরি নার্গাল্যান্ড। আবহাওয়ার কারণে আটলান্টিক অভিযানের কাজটি বেশ গুরুত্বপূর্ণ এবং জটিল, বললেন সাবেক নাসা মহাকাশযান ও মার্কিন নৌবাহিনীর অধিনায়ক মার্কিন সিনেটর মার্ক ক্যালি। 1992 সালে ইংল্যান্ডের নিউ সাদমটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রায় বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তখনকার সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক। প্রাণ গিয়েছিল 1,500 মানুষের, 2 টুকরো হয়ে যাওয়া। টাইটানিকের ধ্বংসাবশেষটি রয়েছে আটলান্টিকের 3,800 মিটার নিচে। 1950 সালে ওই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরীয় এলাকাটি কানাডার নিউজ ফাউন্ডের সেই সেন্ট জোন্স থেকে 700 কিলোমিটার দক্ষিণে। পর্যটন সংস্থা ওশনগেট টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে গিয়ে যায় পর্যটকদের। সেখানে তারা ব্যবহার করে কার্বন ফাইবারের তৈরি ট্রাকের সমান আকারের একটি সাবমার্সিবল, যার নাম টাইটান। এটি সাগরতলে 400 মিটার গভীরে যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।